আমাদের এই ফরিদপুরের কৃতি সন্তান জগৎ বিখ্যাত আলেম বাংলার সদর সাহেব হুজুর আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন বাবা তাসাউফ সূত্রের 35 পৃষ্ঠার মধ্যে বলেছেন শোনো নবীকে সালাম দেওয়া এটা আমার মালিকের নির্দেশ ঠিক কিনা নবীকে সালাম দেওয়া এটা মালিকের নির্দেশ কিন্তু সালাম দেওয়ার সময় বসে দিবা না দাঁড়াইয়া দিবা এই নির্দেশ নাই বসেও দেওয়া যাবে দাঁড়িয়েও দেওয়া যাবে শুয়েও দেওয়া যাবে কোনো বাধা নাই কিন্তু আল্লামা শামসুল হক ফরিদপুরি হুজুরের কথা আমি বানাইয়া বলি না রে বাবা কোটালি পাড়ায় আসছি সদস্য হুজুরের রাখায় আসছি তাসাউফ তত্ত্ব বইটা কিনবেন 35 পৃষ্ঠার মধ্যে খুলবেন আপনি দেখবেন হুজুর লিখছেন মিলা এই যে সালামের সময় দাঁড়িয়ে সালাম দেওয়াটা শরীফ লোকের তবিয়ত শরীফ মানে কি বোঝেন না শরীফ মানে ভদ্র শরীফ কি যারা বলবো আমি ভদ্র হতে চাই যারা বলবো আমি জেন্টলম্যান হতে চাই যারা বলবো আমি সমাজের মধ্যে গণ্যমান্য হিসাবে নিজেকে অবস্থান করাতে চাই তাদের জন্য বলি বাবা তোমার শামসুল হক ফরিদপুরি অত্র এলাকার মুরব্বী তিনি বলে সালাম দেওয়ার সময় যদি দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগটা পাও দেওয়া লাগবে বিষয়টা এমন না দাঁড়াতেই হবে বিষয়টা এমন না ভালো করে বুঝবেন বাবা সারসিনাওয়ালারা মিলাদ পরে এটা অনেকের বাল লাগে না অনেকের গায়ের মধ্যে চুলকায় কহেলা সবই ভালো খালি মিলাদ পরে বুঝছে গেছে বাবা রে মিলাদ কেন পরে সদর বাবা সালাম দেওয়া যেহেতু আল্লাহর নির্দেশ দাঁড়িয়ে সালাম দেওয়া শরীফ মানুষের তবিয়ত শরীফ মানুষের খাসলাত শরীফ মানুষ ভদ্র মানুষের অভ্যাস দাঁড়িয়ে সালাম দাও দাঁড়িয়ে সালাম দাও যাদের মধ্যে নবী প্রেম আছে তারা কোনদিন আমার নবীর সালাম দেওয়ার কালে বসে থাকতে পারে না সুযোগ পাইলে সামর্থ্য পাইলে ছুটি পাইলে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর সালাম দেয় বাবা রে এটা ফেকার কোনো বিষয় না শামসুল হক ফরিদপুরি লেখেন বাবা এটা কোনো ফিকহের বিষয় না বাবা এটা কোনো হাদিসের বিষয় না এটা মাসআলা না এটা হলো অন্তরের অবস্থা কিসের অবস্থা হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানবীর নাম শুনছেন নি বাবা হাকিমুল উম্মত যেন বলা হয় উপমহাদেশের হাকিমুল উম্মত যেন বলা হয় দেওবন্দ মাদ্রাসার আকাবের আমার দেশের কৌমি অঙ্গনের আলেম আমার যারা আকাবের এমন কোন কৌমি আলেম নাই যার ঘরে বেহেস্তি জিওর কিতাবখানা নাই বাংলা এবং উর্দু বেহেস্তি জিওর কিতাবটা সবার ঘরে আছে নাইলে সেই বেড়া কোনোদিন আলেম হইতে পারে না সেই লোকটা কোনোদিন আলেম হিসাবে নিজেকে দাবি করতে পারে না যার ঘরে বেহেস্তি জিওর নাই হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী পঞ্চম খণ্ডের সিরাতে পাক অধ্যায়ের মধ্যে লিখেছেন শোনো আমার দেশে আমি মনে করি প্রত্যেক বাড়িতে প্রত্যেক ঘরে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বেশি বেশি করে মিলাদ দেওয়া দরকার আমার ভাইয়ের নবীকে সালাম দিলে নবীর আমার এই জগতের মধ্যে সম্মান বাড়িয়ে দেন আল্লাহ নবীকে সালাম দিলে শরাফত মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহ নবীর দরুদ পড়লে রহমত বাড়িয়ে দেন আল্লাহ আমার রসুল বলে শোনো কেউ যদি আমার প্রতি দরুদ পড়ে একবার সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা একবার যদি কেউ দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহা আশরা সালাওয়াতেন তার প্রতি আমার মালিক আল্লাহ 10 বার দরুদ পড়ে يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك বাংলাদেশে আমার নবীকে নিয়ে বহু টানাহেচড়া চলমান
একদিকে যেমন কাদিয়ানি গোষ্ঠী আমার নবীর খরমে নবুয়তকে অস্বীকার করে, আর একদিকে কিছু সম্প্রদায় মুসলমানের মধ্যে রয়েছে দাড়ি টুপি যুব্বাওয়ালা পাঞ্জাবি ওলা মানুষ রয়েছে যারা আমার নবীর সুমহান মর্যাদাকে আকাশচুম্বী গগনচুম্বী সুমহান সম্মান মর্যাদা তাকরিমকে অস্বীকার করে, ঠিক কিনা? এরা বলতে চায় আমার নবী মরে গেছে, পচে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে। কি ভাইরা, নবী কি মরে গেছে? নবী পচে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে? যদি কোনো মুসলমান এটা বিশ্বাস করে নবী মাটির সঙ্গে মিশে গেছে, পচে গেছে, ওটা আর মুসলমান থাকে না, বেঈমান হয়ে যায়, ঠিক কিনা বলো মুসলমান? নবী তো নয়, নবীর কথা শুনে যারা শহীদ হয়েছে, নবীর কথা শুনে যারা দিনের জন্য জীবন দিয়ে শাহাদাতের সুমহান মর্যাদা লাভ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছে পবিত্র কোরআন সূরাতুল বাকারা। আল্লাহ বলছেন, بل أحياء ولكن لا تشعرون. কথাটা কে বলেছেন? আল্লাহর কথা শুনতে আলাদা একটা টেস্ট লাগে, ঠিক না? আলাদা মজা লাগে। আমরা ভাইরা, আমরা বলছিলাম নবীজিকে সম্মান মর্যাদা তাকরিম দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহ দিয়েছেন। কেমনে দিয়েছেন? ورفعنا لك ذكرك حبيب আমার বন্ধু আমার দোস্ত আমার আপনার মর্যাদা আপনার সম্মান জগতের মধ্যে আকাশচুম্বী জনপ্রিয়তা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি আপনার সম্মান বাড়াইবার জন্য আপনার মর্যাদা বাড়াইবার জন্য আমি দুনিয়ার কোনো মানুষের সাহায্য নেই নাই দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে আমি আল্লাহ বাড়াই নাই কেমনে বাড়াইছি জানেননি কেই ফরফাতা ইসমিয়া মুহাম্মদ নবী গো কেমনে বাড়াইছি জানেননি নবী আমার বলে আমার মালিক আপনি তো ভালো জানেন আমার মর্যাদা কেমনে বাড়াইছেন মালিক আল্লাহ ডেকে বলে বন্ধু রে যেখানে আমি আল্লাহর নাম সেখানে আপনি হাবিবের নাম বন্ধুরে 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 যেখানে আমি আল্লাহর নাম কালেমাতে ইবাদত পড়লে কেউ মুমিন হবে না ওই কালেমার একটা অংশ আমি আল্লাহ আর একটা অংশ আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে আজান না শুনলে পারে মুমিন নামাজে আসবে না ওই নামাজে আমার কালেমা যেমন আছে আপনি হাবিবের নাম আছে কি নয় বন্ধুরে নামাজে দাঁড়াই বান্দা আমার কদমে সিজদা দেয় বান্দা আমার সামনে সিজদা দেয় আমি নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে আমি আল্লাহ কথা বলি আসসালাতু মারাজুল মুমিনিন নামাজের মাধ্যমে বান্দা সরাসরি আমি মালিকের সঙ্গে দিদার পেয়ে যায় আমার সাক্ষাৎ পেয়ে যায় গো বন্ধু এই নামাজের মধ্যে আমি দুনিয়ার কাউরে রাখি নাই ও বন্ধু রে এই নামাজের মধ্যেও আপনি হাবিবের সালাম দেওয়া আমি আল্লাহ ওয়াজিব কইরা দিছি নামাজ আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে বাবা নামাজ আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে তোরা দেখবি যদি দেখ বুখারি হাদিস খুলে তোরা দেখবি যদি দেখ
তারি হাত সাধ মেটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাধ মেটে না মিলাদ পড়ে মিলাদ পড়ে মিলাদ পড়ে ঠিক কিনা আমার নবীরে সালাম দিলে ভালো লাগে কিনা কারণ কারণ কি সালামের সঙ্গে আমার নবীর একটা সম্পর্ক নামাজ এত বড় ইবাদত নামাজ এত বড় ইবাদত রে বাবা নামাজের মধ্যে কত কিছু আছে নামাজের মধ্যে কতগুলো রুকন আছে নামাজের মধ্যে তেলাওয়াত আছে কিয়াম আছে পাকপাকিজা আছে তাসবিহ আছে তাহলিল আছে দোয়া আছে সালাম আছে সব আছে কিন্তু আমার মালিক আল্লাহ সালামটাকে এক্সেপশন আমার নবীর জন্য খাস করে দিয়েছে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আমাদের বাচ্চাদের পড়াই দুই রাকাত নামাজে সাতটা মাসআলা আছে কিনা দুই রাকাত নামাজে সাতটা মাসআলা এই সাত মাসআলার মধ্যে এক জায়গা হলো তাশাহুদ পড়া ওয়াজিব এই তাশাহুদের সালামটা আমার নবীর জন্য আমার মালিক আল্লাহ এক্সেপশন আলাদা করে দিছে বন্ধুরে কেন দিছে জানানি সালামের প্রতি এত গুরুত্ব কেন গো বাবা মালিক আল্লাহ নাকি বলে وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أسكنا جوري بولن ايكو تدكار আওয়াজে মানি না আরো জোরে বলো কার ও মুরব্বি বাবা খেয়াল করো আমার মালিক বলে বান্দা আমি মালিকের জন্য তোমাদের মত করে একটা কাজ আমি আল্লাহ ফরজ করে নিয়েছি সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ তোমরা যেমন নামাজ পড়ো আমার জন্য এমন নামাজ নাই যেমন খাও দাও আমার জন্য নাই তোমরা যেমন ঘুমাও আমার জন্য ঘুম নাই তোমরা যেমন হাঁটা চলা করো আমার জন্য ওটা নাই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করো আমার জন্য ওটা নাই আমি আল্লাহ তোমরাও যা করো আমিও তা করি একটা মাত্র আছে সেটা হলো আমার নবীর প্রতি দরুদ পড়া পাওয়াইতে চাও এমন কে আছো বাবা যদি ইমানদার বলে নিজের দাবি করো রে তবে তোমার জন্য আমি মালিকের নির্দেশনা বাবা সল্লু যেই দরুদ আমি পড়ি সেই দরুদ তুমিও পড়ো ওসাল্লিমু আমি আমার নবীকে যেমন ভাবে সালাম দেই তুমিও দাও তুমিও দাও তুমিও দাও সালামের মধ্যে আবেগ রাখবাম সালামের মধ্যে ভালোবাসা রাখবাম সালামের মধ্যে দরদ রাখবাম সালামের মধ্যে ভক্তি রাখবা শ্রদ্ধা রাখবা সম্মান রাখবা বাবারে আমার নবীর প্রতি সালাম দেওয়া আমার মালিকের নির্দেশ আমার নবীর সালাম দিতে পারে এই জগতের মধ্যে যারা ভাগ্যবান জগতের মধ্যে যারা আল্লাহ ওয়ালা তারাই নবীর সালাম দেয় ঠিক কিনা বলো সবার কপালে সব কাজ জোটে না সবার কপালে সব আমলের নিয়ামত লাগে না বাবা সবার কপালে সব সৌভাগ্য ফোটে না সব বাগানে সব ফুল ফোটে না নবীকে সালাম দিয়া বরকত নেওয়ার মতো বরকত
তারাই নিতে পারে যারা আমার নবীর মহব্বত সালাম দিতে পারে ঠিক কি না আমরা যারা সারসিনার মুরিদ আমাদের বাণী আমাদের দাদা পীর আল্লাহ মানে সারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাই আমাদের মুজাদ্দিদ জামান ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশী রহমাতুল্লাহ আলাই আমাদের সুফিপতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাই তার পীর সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাই তার পীর সৈয়দ আহমেদ বরেলভী রহমাতুল্লাহ আলাই তারপর আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই আমাদের এই ফরিদপুরের কৃতি সন্তান জগৎ বিখ্যাত আলেম বাংলার সদর সাহেব হুজুর আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ আলাই বলছেন বাবা তাসাউফ সত্তর ৩৫ পৃষ্ঠার মধ্যে বলেছেন শোনো নবীকে সালাম দেওয়া এটা আমার মালিকের নির্দেশ ঠিক কিনা নবীকে সালাম দেওয়া এটা মালিকের নির্দেশ কিন্তু সালাম দেওয়ার সময় বসে দিবা না দাঁড়াইয়া দিবা এই নির্দেশ নাই বসেও দেওয়া যাবে দাঁড়িয়েও দেওয়া যাবে শুয়েও দেওয়া যাবে কোনো বাধা নাই কিন্তু আল্লামা শামসুল হক ফরিদপুরী হুজুরের কথা আমি বানাইয়া বলি না রে বাবা কোটালি পাড়ায় আসছি সদস্যা হুজুরের এলাকায় আসছি তাসাউফ তত্ত্ব বইটা কিনবেন ৩৫ পৃষ্ঠার মধ্যে খুলবেন আপনি দেখবেন হুজুর লিখছেন মিলা এই যে সালামের সময় দাঁড়িয়ে সালাম দেওয়াটা শরীফ লোকের তবিয়ত শরীফ মানে কি বোঝেন না শরীফ মানে ভদ্র শরীফ কি যারা বলবা আমি ভদ্র হতে চাই যারা বলবা আমি জেন্টলম্যান হতে চাই যারা বলবা আমি সমাজের মধ্যে গণ্যমান্য হিসাবে নিজেকে অবস্থান করাতে চাই তাদের জন্য বলি বাবা তোমার শামসুল হক ফরিদপুরী অত্র এলাকার মুরব্বী তিনি বলে সালাম দেওয়ার সময় যদি দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগটা পাও দেওয়া লাগবে বিষয়টা এমন না দাঁড়াতেই হবে বিষয়টা এমন না ভালো করে বুঝবেন বাবা সারসিনাওয়ালারা মিলাদ পরে এটা অনেকের ভাল লাগে না অনেকের গায়ের মধ্যে চুলকায় কহেলা সবই ভালো খালি মিলাদ পরে বুঝছে গেছে বাবারে মিলাদ কেন পরে সদর সম্বলারে বাবা সালাম দেওয়া যেহেতু আল্লাহর নির্দেশ দাঁড়িয়ে সালাম দেওয়া শরীফ মানুষের তবিয়ত শরীফ মানুষের খাসলাত শরীফ মানুষ ভদ্র মানুষের অভ্যাস দাঁড়িয়ে সালাম দাও দাঁড়িয়ে সালাম দাও যাদের মধ্যে নবী প্রেম আছে তারা কোনদিন আমার নবীর সালাম দেওয়ার কালে বসে থাকতে পারে না সুযোগ পাইলে সামর্থ্য পাইলে ছুটি পাইলে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর সালাম দেয় বাবা রে এটা ফেকার কোনো বিষয় না শামসুল হক ফরিদপুরী লেখেন বাবা এটা কোনো ফিকহের বিষয় না বাবা এটা কোনো হাদিসের বিষয় না এটা মাসআলা না এটা হলো অন্তরের অবস্থা কিসের অবস্থা হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানবীর নাম শুনছেননি বাবা হাকিমুল উম্মত যেন বলা হয় উপমহাদেশের হাকিমুল উম্মত যেন বলা হয় দেওবন্দ মাদ্রাসার আকাবের আমার দেশে কৌমি অঙ্গনের আলেম আমার যারা আকাবের এমন কোন কৌমি আলেম নাই যার ঘরে বেহেস্তি জিওর কিতাবখানা নাই বাংলা এবং উর্দু বেহেস্তি জিওর কিতাবটা সবার ঘরে আছে নাইলে সেই বেড়া কোনোদিন আলেম হইতে পারে না সেই লোকটা কোনোদিন আলেম হিসাবে নিজেকে দাবি করতে পারে না যার ঘরে বেহেস্তি জিওর নাই হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী পঞ্চম খণ্ডের সিরাতে পাক অধ্যায়ের মধ্যে লিখেছেন শোনো আমার দেশে আমি মনে করি প্রত্যেক বাড়িতে প্রত্যেক ঘরে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বেশি বেশি করে মিলাদ দেওয়া দরকার আমার ভাইয়ের নবীকে সালাম দিলে নবীর আমার এই জগতের মধ্যে সম্মান বাড়িয়ে দেন আল্লাহ নবীকে সালাম দিলে শরাফত মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহ
নবীর দরুদ পড়লে রহমত বাড়িয়ে দেন আল্লাহ আমার রাসূল বলে শোনো কেউ যদি আমার প্রতি দরুদ পড়ে একবার মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা একবার যদি কেউ দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহা আশরা সালাওয়াতেন তার প্রতি আমার মালিক আল্লাহ 10 বার দরুদ পড়ে শুধু তাই নয় তার প্রতি আমার মালিক আল্লাহ 10টা রহমত বর্ষণ করে দেয় আল্লাহু আকবার বলেন শুধু তাই নয় বাবা তার আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ আল্লাহ উঠাইয়া নিয়া যায় রহমত আছে কিনা আরো জোরে বলেন রহমতে আলম বাবা নূরে মুজাসসাম রহমতে আলম বাবা নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম বাবা সাহাবীরা বলা যাবে একটু বাবা শোনো জানো কেমন ছিল আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি আরো শুনবানী সুন্দর কাহিনী জান্নাতের খামে খাম লেখা নবীর নাম রহমতে আলম নূরে মুজাসসাম বাবা রহমতে আলম সাহাবীরা ইয়াতর বানায় ওই নবীজির গাম আমার নবীর দাম লাগবে না আমার নবীর দাম আমার নবীর মর্যাদা বাড়িয়েছেন কে এবার বলেন আমার নবী যে কথা বলে সে কথারও দাম আছে কিনা আরো জোরে কম কেমন দাম জানেন নি আমার নবীর কথা আমার আল্লাহর কথাকে কোরআনের মধ্যে বলা হয়েছে আমার মালিকের কথাকে বলা হয় ওহী আল্লাহর কথারে কি কয় জোরে বলেন নবী যে কথাগুলো সারা জীবন বড় বলে গেছে বাবা ভালো করে খেয়াল করবেন আমার নবীর কথা কেউ আমার মালিক আল্লাহ ওহি হিসাবে নিযুক্ত করে দিছে বললাম না ব্যাপারটা কি ও রব ও মাবুদ ও দয়াল আল্লাহ আমরা নবী নবী করি নবীকে নিয়ে ওয়াজের মধ্যে সবার আগে নিয়ে আসি এক শ্রেণীর ভাইদের ভাল লাগে না এরা কয় এই যে দেহ এরা ওয়াজে উঠলেই সবার আগে এক নবী আর আমরা ওয়াজের মধ্যে উঠলেই আমরা আল্লাহরে লইয়া আসি কবর লইয়া আসি হাসর লইয়া আসি জান্নাত লইয়া আসি জাহান্নাম লইয়া আসি বাবারে ভালো কইরা বুঝবেন আমার মালিক আল্লাহ এটাও শিখাইছেন আপনারে একটা মোনাজাত আমরা সব সময় করি আল্লাহর কাছে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরা হাসানাতা ওয়া কিনা আযাবান নার বাবারে এই মোনাজাতে যদি তোমার জ্ঞান থাকে ভালো কইরা বুঝবা আগে সাজাইতে কইছে দুনিয়া তারপর সাজাইতে কইছে আখেরাত তারপর চিন্তা করতে কইছে তোমার জাহান্নাম ঠিক কিনা হুজুর কি নামাজ রোজা করমু কি ইবাদত বন্দেগী করমু হালাল হারাম কি খামু কবরের চিন্তাই তো বাঁচি না আছে কি না এটা কি আল্লাহ বলা এটা বুজুর্গ আরে মেয়েটা পাঠ পার ঠিক কি না হালাল হারামের খবর নাই নামাজ রোজার খবর নাই হ্যাঁ কি চিন্তে আছে কবরের চিন্তা এটা বাট পারি এটা কি জোরে বলেন বাট পারি যেই বক্তা স্টেজ উদ্যান ধরে ওয়াজ করবে এ বাবা জাহান্নাম কান্দো বাবা কান্দো জাহান্নাম নিয়ে চিন্তা করো কিন্তু আপনাকে আমল শিখালো না পরিবেশ বোঝালো না জাগতিক কোনো কথা বললো না সত্য মিথ্যার পার্থক্য আপনার সামনে উপস্থাপন করলো না মনে করবেন এটা কি বাটফার কারণ সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ কালিমাতুল হাক্কান ইন্দা সুলতানান জাহার আফদারুল জাহার
কালিমাতু হাক্কান ইনদা সুলতানান জাহার মনে রাখবে মুসলমান জালেম শাসকের বিরুদ্ধে সত্য কথা বলা হক কথা বলা সবচাইতে শ্রেষ্ঠ জিহাদ ঠিক কি না কবরের কথা কইলে জাহান্নামের কথা বলছো ভাই কান আপনি তো আসলটা ঠিক করলেন না আপনি দুনিয়ায় সাজাতে পারলেন না আপনি দুনিয়া যদি না সাজান তাহলে আপনি কোন কবরে যাবেন কবরটা তো বিবেচনা করা হবেই আপনার এই দুনিয়া দিয়ে ঠিক কিনা এজন্য আমাদেরকে দুনিয়াটাকে আগে সলিড করতে হবে ঠিক কিনা দুনিয়ার প্রত্যেকটা কার্যক্রম প্রত্যেকটা পদক্ষেপ আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকায় হতে হবে ঠিক কিনা যখন আপনি আপনার হাবিবের রাসূলকে যেহেতু ভালোবাসছেন আমরা রাসূলের মহব্বত দিয়ে কথা বলা শুরু করছি কারণ আমরা আগে রাসূলকে আপনি যাকে ভালোবাসবেন আপনার নেতাকে না চিনলে আপনি কার অনুসরণ করবেন ঠিক কিনা এই মিয়া বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছেন অসংখ্য মুক্তিযোদ্ধারা দেখেন যাকে পাশে নিয়ে বসে আছি বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ুন কবির একজন মুক্তিযোদ্ধা জাতির গর্বিত সন্তান জাতির সূর্য সন্তান যাদের অবদানের প্রেক্ষিতে আজ আমরা এই সোনার বাংলা পেয়েছি ঠিক কিনা ওনারা সবাই মাঠে ঝাঁপিয়ে পড়েছেন বঙ্গবন্ধুকে পঁচিশে মার্চ অ্যারেস্ট করে পাকিস্তান নিয়ে যাওয়া হলো আর দশ জানুয়ারি তাকে ছেড়ে দেওয়া হলো তিনি আমার দেশে আসলেন এরপরও সমস্ত মুক্তিযোদ্ধারে মাঠের মানুষগুলো যারা জীবনের মায়া ছেড়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এদের মধ্যে থেকে ৩০ লক্ষ শহীদ হয়ে গেছে এরা বেঁচে আছে এরা বলতে পারতো না মিয়া তুমি তো জেলে ছিলা তুমি আর কি আর নেতা এখন নেতা হইলাম আমরা কিন্তু ওনারা সবাই বলছেন না আপনি আমাদের নেতা আপনি বঙ্গবন্ধু আপনি ফাদার অফ নেশন ঠিক কি না ফাদার অফ নেশন হওয়ার পিছনে সামান্য অবদান নয় বহু দিনের অবদান বহু দিনের ত্যাগ বহু দিনের তিতিক্ষা বহু দিনের পরিশ্রম বহু দিনের জেলে থাকার বিনিময়ে তিনি ফাদার অফ নেশন হয়েছেন ঠিক কিনা যৌবন কাল থেকে কৈশোর কাল থেকে একটা স্বাধীন ভূখণ্ডের স্বপ্ন দেখতে 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 জীবনের শেষ মুহূর্তে এসে মাত্র ৩ বছরের জন্য তিনি সেই স্বাধীন দেশটা দেখে গিয়েছিলেন দেশের মনাফেকতাকে সারা জীবন স্বপ্নটা একটু মন ভরে দেখারও সুযোগ দেয় না মাত্র কয় বছর ৩ বছর ৪ বছর তো প্রিয় ভাইরা নেতা নেতা হয় তার অবদানের উপরে ভিত্তি করে অবস্থানের উপরে ভিত্তি করে নেতৃত্বের উপরে ভিত্তি করে ইহকাল পরকালে আমার মহানেতাকে মুহাম্মাদুর কথা বুঝবেন আমার নেতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তাকে চিনতে হবে তার সম্মান আগে জানতে হবে মর্যাদা জানতে হবে এরপরে তার কথাগুলো শুনতে হবে ঠিক কিনা আমরা এখন যে পয়েন্টে আছি এই পয়েন্টে ওনার কথার দাম কেমন মালিক আল্লাহ নাকি বলে আমার নবী নিজের থেকে যে কথাগুলো বলে জিহ্বা নাড়ালেই কথা হয়ে যায় ঠোঁট নাড়ালেই বক্তব্য হয়ে যায় একটা বক্তব্য আমার নবীর নিজের না একটা কথা নবীর নিজের না সব কথাগুলো আমি আল্লাহর ওহি বন্ধুরে আমার নবী যা বলে ওহি আলেম ওলামা দুইটা ভাগ করেছে একটা ভাগ করেছে ওহিয়ে মাতলু আর একটা হলো ওহিয়ে গয়রে মাতলু যে মাতলু কি যেই ওহি তেলাওয়াত করা লাগে নামাজের মধ্যে তেলাওয়াতে লাগে যেই ওহি ওইটা হলো কোরআন আর যেই ওহি তেলাওয়াতে লাগে না ওইটা হলো হাদিস কিন্তু আমার মালিক আল্লাহ কোনো প্রকার কয় না আমার মালিক আল্লাহ বলে ইন হুয়া ইল্লা ওয়াহইউহা নবী যা বলে ওটা কোরআন বললো ওটা ওহি আর নিজের থেকে বললেও সেটা ওহি ও নবীর কথার মধ্যে ওহি সারা কিছু না আপনি বুঝেন ওহিটা কি
ওহি মানে আইন ওহি মানে আল্লাহর কথা নবী যা বলবে ওটাই আল্লাহর কথা আল্লাহ স্বীকার করে নিয়েছে নবী আমার বানাইয়া কথা বলে না সব কথাগুলোই আমি আল্লাহর কথা মারহাবা বলো আমার বন্ধুরা রে কষ্ট দিব না গ্রামের মানুষ দীর্ঘ রজনী বসে যত ওয়াজ করে না কেন কোন ওয়াজ কানে যায় না হুজুর ঘুমে চোখ লাগ যায় ঘুমে যদি চোখ লাগ যায় আর সামনে যদি মধু থাকে আর কাচ্চি বিরানি খাসির গোস্তের রান দিয়ে থাকে হ্যাও খাইতে আর ভাল লাগে না ঠিক কিনা বিয়া বাড়ির বউ পর্যন্ত ভাল লাগে না মিয়া আমি এখন ওয়াজ লইয়া হুজুর বুঝি কামড়া বাবা রে আমার নবীর কথা ওহি আমার নবী বলছে শোনো